ভারতের প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রতিষ্ঠাতা এবং অন্যতম ভূত বিশেষজ্ঞ গৌরব তেওয়ারি। ভূত নিয়ে যার ওঠা বসা, তার মৃত্যুটাও যেন বড্ড অদ্ভুত রে। যার মৃত্যু ভাবিয়ে তুলেছে অন্যান্য ভূত বিশেষজ্ঞকেও। 32 বছরের এই তরুণকে নিজের বাড়িতেই পাওয়া গিয়েছে সংজ্ঞাহীনভাবে। হাসপাতালে তড়িঘড়ি নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। ঠিক কী ঘটেছিল তার সঙ্গে? গৌরব তিওয়ারি ভূতপেত্নী নিয়ে চর্চা করতেন রীতিমতো। একাধিক ভয়াবহ স্থান, যেখানে মানুষ সূর্যের আলোতে পর্যন্ত যেতে ভয় পায়, সেই সমস্ত জায়গাতে গিয়ে ভূতের সন্ধান করে এসেছে এই ব্যক্তি। সুনাম কুড়িয়েছেন এই জন্য যথেষ্ট। ক্রমেই যেন ভূত ধরার নেশা পেশাই হয়ে গেল তার। প্রায় 6000-এর বেশি ভৌতিক স্থানে ঘুরে বেরিয়েছেন একা ভূতের সন্ধানে। কোথাও কোথাও হয়তো পেয়েছেন তাদের সন্ধান, আবার কোথাও কোথাও থেকে ফিরতে হয়েছে খালি হাতে। আসলে তিনি চেয়েছিলেন অযথা যে ভূতের ভয় মানুষের মনে বাসা বেঁধে থাকে সেগুলি দূর করতে। সেই থেকেই 2009 সালে তৈরি করেছিলেন ইন্ডিয়ান প্যারানর্মাল সোসাইটি। পৃথিবীর যাবতীয় ভূতুড়ে স্থানগুলিতে পৌঁছে যেত গৌরবের এই টিম। কিন্তু আচমকায় মৃত্যু হয় তার। পরিবারের অন্যান্য সদস্যরা যখন নিজেদের কাজে ব্যস্ত, তখন বাথরুম থেকে শোনা যায় এক অদ্ভুত আওয়াজ। ছুটে গিয়ে দরজা ভেঙে দেখতে পাওয়া যায় অচৈতন্যভাবে পড়ে আছে গৌরব। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে, কিন্তু বাঁচানো যায়নি। ময়নাতদন্তের রিপোর্টে জানা গেছে তার ঘাড়ের কাছে এক গভীর কালো দাগ পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক অনুমান, গৌরব আত্মহত্যা করেছিল। যদিও সেই তথ্য মানতে নারাজ তার স্ত্রী এবং পরিবার। তাদের মতে গৌরব ভীষণ হাসিখুশি একটি ছেলে, তাই তার এভাবে আত্মহত্যার কোনো প্রয়োজনই ছিল না। যদিও পরবর্তীতে তার স্ত্রী যা বলেছেন সে কথা শুনে চমকে উঠতে হয়। মৃত্যুর কিছুদিন আগে গৌরব একটি ভূতুড়ে বাড়িতে গিয়ে ভূতের সঙ্গে কথা বলেন। সেই ক্লিপিং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় বিপুলভাবে। ওভাবে তাকে কথা বলতে দেখে অনেকেই চমকে ওঠেন। সেই ঘটনার পর থেকে গৌরবের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। তিনি সবসময় বলতেন কোনো অশুভ শক্তি তাকে টানছে, বারবার দেখা দিচ্ছে, আর সেই শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই কথাকে প্রথমে কেউ গুরুত্ব না দিলেও গৌরবের মৃত্যু তাদের ভুল প্রমাণ করেছিল। গৌরবের মৃত্যুতে সত্যিই কোনো অলৌকিক শক্তি জড়িত ছিল কি না তা জানা নেই। তবে তার মৃত্যু স্বাভাবিক ছিল না, এই কথা স্পষ্ট। ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছিল, কিভাবেই বা ওই কালো দাগ তার গলায় এসেছিল, তা আজও এক অমীমাংসিত রহস্য।